প্রধান বিচারপতির ছুটি নেয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানামুখী আলোচনা চলছে বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে প্রতিক্রিয়া জানালেও বুধবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হলো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল মিডিয়াকে জানিয়েছেন যে তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন তার ভবনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদককে তারা যখন দেখা করতে গিয়েছিলেন সেখানে জানতে চেয়েছিলেন যে তিনি কি অবস্থায় আছেন তখন তাকে জনক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তাদেরকে যে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন আমি সুস্থ আছি কিন্তু কথা বলতে পারবো না যেখান থেকে এটা প্রমাণিত হয় মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে তাদের ষোড়শ সংবিধানের রায় বাতিল করার ব্যাপারে তারা একমত হননি অত্যন্ত আপত্তি জানিয়েছেন এবং তীব্র ভাষায় তার বিরুদ্ধে সমালোচনা করেছেন সুতরাং তারা তাকে জোর করে তাকে ছুটি নিতে বাধ্য করছে বলেই আমরা আশঙ্কা করছি এটি বিচার বিভাগের উপর সরাসরি হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব সুবিচার পাওয়ার সর্বশেষ বর্ষায় স্থল উচ্চ আদালত আজ স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে যদি একে একে যা ভেঙে দেওয়া হচ্ছে এবং সর্বশেষ যে বিচার বিভাগের উপরে আক্রমণ প্রধান বিচারপতিকে নিয়ে এই যে প্রচারণা করা হচ্ছে এতে করে এই রাষ্ট্রের যে স্থায়িত্ব অস্তিত্ব সেটা হুমকির সম্মুখে পড়ছে এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে মির্জা ফখরুল বলেন আইনজীবীদের মাধ্যমে এই বিষয়ে প্রধান বিচারপতির অবস্থান জানার চেষ্টা করবে বিএনপি পরাক আজিম চ্যানেল আই ঢাকা